नेक्स्ट क्वेश्चन, अरेंज द फॉलोइंग वर्ड इन ए लॉजिकल एंड मीनिंगफुल ऑर्डर। तो नीचे जो वर्डगुलो दिया আছে সেগুলো অ্যারেঞ্জ মানে সাজাতে হবে পর পর লজিক্যাল এবং মিনিংফুল। ওয়ার্ডগুলো হচ্ছে মেডিসিন, ডায়াগনোসিস, প্রেসক্রিপশন, ইলনেস, রিকভারি অ্যান্ড ডক্টর। ও, এইগুলো হচ্ছে আমাদের ডেইলি লাইফের সাথে এগুলো যুক্ত আছে প্রত্যেকটা ওয়ার্ডই। তো এখানে বলেছে যে কোনটা লজিক্যাল সাজাতে, মানে কোনটা আগে হয় তারপরে কোনটা হয় তারপরে কোনটা হয়, এইভাবে সাজাতে হবে, এটাকেই বলে লজিক্যাল মিনিংফুল। তো আমরা সবাই প্রথমেই আমরা জানি যে আগে শরীর খারাপ হয় তারপরে ডাক্তারের কাছে যাই, তারপরে হচ্ছে ডাক্তার ডায়াগনোসিস করে মানে হচ্ছে পরীক্ষা করে কী রোগ হয়েছে, তারপরে সে প্রেসক্রিপশন লেখে, তারপর প্রেসক্রিপশন থেকে আমরা মেডিসিন নিই। তো ফার্স্টেই 4 নম্বরটা হবে ইলনেস। ও, এখানে হসপিটাল হবে যে কিছু করার নেই, ডাক্তারকে রাস্তাতেই বসে থাকতে হবে, আজকে আবার করোনার যুগ, হসপিটালটা নেই, হসপিটালটা থাকলে ভালোই হতো, ডাক্তার যাকে আর কি করবে, ডাক্তার রাস্তাতেই বসে আছে ধরে নাও তোমরা সবাই। তো নেক্সট 6 হচ্ছে ডাক্তার, ডাক্তারের পরে হচ্ছে ডায়াগনোসিস করবে ডাক্তার। দুই ডায়াগনোসিস। নেক্সট যেটা হবে সেটা হচ্ছে প্রেসক্রিপশন, প্রেসক্রিপশন কারণ তোমার কি রোগ হয়েছে সেটা দেখার পর তোমাকে ওষুধ লিখে দেয় প্রেসক্রিপশন। 3 নম্বরটা, 3 নম্বরের পর প্রেসক্রিপশন থেকে তুমি ওষুধ কেন, তাই হচ্ছে 1 নম্বরটা হবে মেডিসিন। ও, এখানে একটা ব্যাগ থাকবে, ব্যাগটা নেই, যাকে তোমরা মেডিসিন তোমরা পকেটে করে নিয়ে আসবে। মেডিসিন পকেটে করে নিয়ে আসো। লাস্ট রিকভারি 5 নম্বর। এবার যদি কারো রিকভার না করে তারপরে আবার তারা 6 করবে, যাদের যাদের রিকভার করে গেছে তারা 5ই করে দেবে, ব্যাস তারপর আর করার দরকার নেই। তো 1 নম্বরটা হচ্ছে অ্যান্সার 4 6 2 3 1 5। এই অঙ্কগুলো, এই অঙ্কগুলো বিভিন্ন টাইপের হয়, যেমন হচ্ছে আমাদের ডেলি লাইফে যেটা দিয়েছে, ডেলি লাইফের সাথে যেটা যুক্ত থাকে সেটা এখানে দিয়েছে, অন্য টাইপেরগুলো আরও অন্য রকম হয়। এই অঙ্কগুলো প্র্যাকটিস করার দরকার নেই, দেখেই বোঝা যায় কোনটা কী হয়। নেক্সট কোয়েশ্চেন, হাউ মেনি অ্যাঙ্গেলস আর দেয়ার ইন এ ফলোয়িং ফিগার। ফিগার বানান দেখেছো, থাক যাওয়া যাচ্ছে না, চেঞ্জই করে দি ফিগার স্পেলিংটা, থাক। আর কি বলবো, যে কোয়েশ্চেন বাটন কয় ডট দিয়ে দিয়েছি, অসুবিধা, হাউ মেনি দিয়ে শুরু করেছে, এর লাস্টে কোয়েশ্চেন মার্ক নেই, কোয়েশ্চেন মার্ক কোথায় গেল, কোয়েশ্চেন মার্ক যা কোয়েশ্চেন আছে। এই ফিগারটার মধ্যে কতগুলো ত্রিভুজ আছে সেটা বার করতে হবে। এই ধরনের অঙ্ক আমি একটা ভিডিও বানাবো, যেই ভিডিওতে যে কোনো ফিগারের মধ্যে কতগুলো ত্রিভুজ থাকে সেটা বার করা সঠিক, একদম সঠিক ট্রিক্স, সঠিক না মানে শর্টকাট ট্রিক্স। তো অনেক ছেলে আছে যারা কী করে প্রত্যেকটা কোণের নাম দেয়, কোণের নাম দিয়ে বা ত্রিভুজ কোণে,
ওরম করতে করতে সন্ধ্যা হয়ে যাবে, এই একটা অঙ্কতেই পরীক্ষা শেষ হয়ে যাবে। 1 নম্বর পেতেও পড়ো আবার নাও পড়ো, কিন্তু পরীক্ষা তোমার শেষ হয়ে যাবে। তো এরম করলে এই ধরনের অঙ্কগুলো এরম করলে হবে না। আমরা ফার্স্টেই আমি কী করবো, মাঝখানে যেই কালো দাগটা আছে সেটাকে আমি আবার দাগটা আনছি লাল কালি দিয়ে। কালো রাখটার উপরে এটা এক্সট্রা করলাম, কালো রাখটার উপরে লাল রাখটা নালাম, যাতে বোঝার সুবিধার জন্য যে বাঁ দিক এবং ডান দিকের, ডান দিক এবং বাঁ দিকের ফিগারটা পুরো একদম সেম, তার মানে যে কোনো একদিকের মোট ত্রিভুজ সংখ্যা বার করতে পারলেই দুদিকে দুই দিকে গুণ করে দিলে টোটাল ত্রিভুজ সংখ্যাটা বেড়ে যাবে। তো এই হিসেবে সব থেকে ফার্স্টে যেটা দেখতে হবে এই যে ধরনের ফিগার বলতে, সেটা হচ্ছে বাইরের দিকে কতগুলো অ্যাড কোণ আমরা দেখতে পাচ্ছি, যেমন হচ্ছে একটা দুটো তিনটে কোণ বাইরের দিকে, আমাদের বাইরের দিকে যে কোণগুলো আছে ভেতরের দিকে না, সবে বাইরে বেরিয়ে আছে যেই কোণগুলো, সেই কোণগুলো কতগুলো আছে, যেমন তিনটে, তিনকে বা দুই দিয়ে গুণ করে দিলি বা সাইডের টোটাল ত্রিভুজ সংখ্যা বেরিয়ে যাবে। তেমনি ডান সাইডেও 6টায় ত্রিভুজ আছে, 3 দুগুণে 6, ছয় ছয় 12, তার হচ্ছে যা কি হলো অপশন, ও ভুল করেছি, এইখানে ছয় ছয় কোণ হয় আর একটা কোণ তো দেখতেই পাইনি আমি, সবের ওপরে যে কোণটা আছে সবের উপরে জিনিসকে দেখা যায় না খুব। এই হচ্ছে 4 নম্বর, তো 4 গুণ 2 4 দুগুণে 8, এদিকেও 4 গুণ 2 হবে ডান সাইডে, 4 গুণ 2 হবে 8, এবার দুটোকে যোগ করে দিতে হবে, সেগুলো ওদিকে 4টে, এদিকে 8টা, এদিকে 8টা, 16টা, তাহলে যে 4 নম্বর। আমি এরপরে যে নেক্সট ভিডিওটা, এরপরে যে ভিডিওটা সেই ভিডিওটাই আমি কোনো ফিগারে কতগুলো ত্রিভুজ কতগুলো চতুর্ভুজ আছে সেটার বার করা সঠিক ট্রিক্স, শর্টকাট ট্রিক্স সেটা আমি দেখাবো সবাইকে। এইটাই আমার শর্টকাট ট্রিক্স, আমার মনে হলো এরম ট্রিক্স আর কোথাও আছে কি জানি না, আমি অনেক চেষ্টা করে এটা বার করেছি, তোমরা এটা ফলো করতে পারো। আর এর থেকেও যদি শর্টকাট কারো জানা থাকে, আমার মনে হয় না যে জানা আছে এর থেকে শর্টকাট। ওকে,